এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ। আমার চ্যানেল বং লাইফে তোমাদের আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে সানডে আর আমি এটা সানডের ব্লগ শ্যুট করছি, সেই জন্য তোমাকে মানে সানডেতে উইশ করে দিলাম হ্যাপি সানডে। তো এখন অ্যাকচুয়ালি আমি বসে আছি চান করে, আজকে শ্যাম্পু করেছি। তো আজকে শ্যাম্পু করেছি, আজকে আমি অ্যাকচুয়ালি শ্যাম্পুটা, আবার আমাদের এখানে একটা সমস্যা আছে জানো, আমাদের এখানে লাল জল বেরোয় ছত্তিশগড়ে, তো আজকে জলটা একটু পরিষ্কার আছে, সেই জন্য আমি যেটা করলাম শ্যাম্পু করে নিলাম। আর এমনিতেও আজ সানডে, তো বিকেলবেলা স্বভাবত একটু বাইরে যাওয়ার থাকে, সেই জন্য আমি শ্যাম্পু করে নিলাম। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, এখন বসে আছি, রান্না কাটাকুটি সব কিছু করে রেখেছি, কিন্তু রান্না এখনও হয়নি, কারণ সকালবেলাটা যেটা হয় সানডেতে অনেকটা দেরি হয়ে যায়, তো দেরি হয়ে যাওয়ার জন্য যেটা হয় মনে হয় যে পরেই করি, সেই জন্য চান টান করে নিয়েছিলাম। আর এখানে তো প্রচণ্ড গরম পড়ে, আমি বানিয়েছি শুক্তো, এটা আমি অনেকবার দেখিয়েছি বলে আজ আর রেসিপি শেয়ার করিনি। শুক্তের পরে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, এটা প্রেশার কুকারেই করবো। এখানে দেখো এলাচ, শুকনো লঙ্কা আর তোমার জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা ছিল না। আর মাংসটাকে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখেছি, তো এটাতে আমি জাস্ট গরম করার জন্য ওয়েট করছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়েছি, সমস্ত বেটে রেখে দিয়েছি এই মিক্সচারটাতে, তাহলে ইজি হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, সুন্দর গ্রেভি একটা বেশ ব্যাপার চলে আসে। এর যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেটা গরম হওয়ার পর আমি এই যে মশলাটা দিয়ে খুব ভালো করে কষাচ্ছি। আর এটা দেখো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, তার জন্য কালারটা ভালো এসছে। এবার মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি, যতটা ঝোল রাখতে চাই। একটু তো ঝোল থাকবেই, কারণ ভাত দিয়ে খাওয়া হবে এটা। তো যাই হোক, কালারটা দেখো খুব সুন্দর এসছে, তো এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই প্রসেসে, এই প্রসেস সবাই করে থাকে। তো আলুও দিয়েছি, আলু ছাড়া তো বাঙালিদের মাংস অসম্পূর্ণ, তো এটাকে জাস্ট এবার সিটি লাগানোর অপেক্ষায়, সিটি লাগালেই মাংসের ঝোল রেডি। দারুণ দেখতে হয়েছে। তো এখন আমার সানডে লাঞ্চ কুকিংও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, সানডে লাঞ্চ কমপ্লিট। তো বেশ ভালো হয়েছিল আজকে চিকেনটা, কারণ একটু মশলা টসলা দিয়ে কষে করলে তো ভালোই হয়। তো যাই হোক, চিকেনটা ভালোই হয়েছিল, বেশ ভালোই খেলাম। তো চিকেনের সঙ্গে ভাত ছিল আর একটু শুক্ত করেছিলাম যেমন দেখালাম। তো চান করার আগে অ্যাকচুয়ালি আমি কাটাকুটিগুলো তো করে রেখেছিলাম, কিন্তু যেটা প্রবলেম হয়েছে যে আমি যেদিনই চান মানে চানটা করে রান্না করি আমার একটু দেরি হয়ে যায়, জানি না কেন, কিন্তু যেদিন রান্না করে চান করি সেদিনকে এতটা দেরি হয় না, কিন্তু যেদিনকে আমি চানটা করে রান্না করি আমার খুব দেরি হয়ে যায়, স্পেশালি সানডেতে। তো যাই হোক, আজকেও হয়ে গেছে, আর এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি আমরা এখন একটু বেরোবো, মানে সানডে বলে কথা না, একটু বেরোতেই হবে। আর আজকে তো স্পেশাল মানে অনেকটা রিল্যাক্স রিল্যাক্স মুড, কারণ মেয়ের পরীক্ষা হয়ে গেছে, মেয়ের রেজাল্টও বেরিয়ে গেছে, মেয়ে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। আমি এরপরে নেক্সট ব্লগে আমি মেয়ের রিপোর্ট কার্ড সহ তোমাদের দেখাবো ও কীরকম রেজাল্ট। তো যাই হোক, মেয়ের তো একদম পুরো হয়ে গেছে, ওগুলো একদম পুরো রিল্যাক্স মুড, পুরো সমস্ত কিছু হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আমরা বেরোবো, সেই জন্য প্ল্যান করেছি। তো আজকে আমরা একটু দূরে যাবো, অ্যাকচুয়ালি দূরে বলতে আমরা ছত্তিশগড়ে যে জায়গাটা থাকি সেখান থেকে আমরা যখনই একটু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি তো আমাদের মোটামুটি 2-3 ঘন্টা লাগে, তো ভালোই লাগে, লং ড্রাইভে খারাপ লাগে না। আর আরেকটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে যে স্পেশালি এই টাইমে লং ড্রাইভের সময় ওই রাস্তার ধারে ধারে যে ছোট ছোট যে ধরো কি বলবো, এখানে একটু গ্রাম, তো গ্রামের যে সমস্ত ধরো মিষ্টি, ছোটো ছোটো মিষ্টির দোকান যেগুলো থাকে সেখানে বিভিন্ন টাইপের মিষ্টি পাওয়া যায়, স্ন্যাক্স পাওয়া যায়, ধরো সিঙ্গাড়া, নিমকি টিমকি এগুলো, তো এগুলো বেশ খেতে খেতে যায়, খুব ভালো লাগে। আর একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে তোমার ভেজিটেবলস মানে ফ্রেশ সবজি, ধরো যেটা আজকে আমাদের অ্যাকচুয়ালি সানডে হলেও আমার হাজব্যান্ড অন্যান্য দিন বাজার থেকে সবজি আনে, কিন্তু আজকে যেহেতু আমাদের যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য আমরা সবজি আনিনি, আমরা ওই রাস্তার ধারে যেগুলো থাকবে আমরা ওখান থেকেই সবজি কিনবো, কারণ একদম ওটা ফ্রেশ ভেজিটেবলস থাকে আর মানে অনেকটা ভালো, মানে দামও কম নয় আর একদম তোমার মানে একদম কি বলবো একদম জমি থেকে তোলা একদম পুরো এরকম থাকে, খুব ভালো লাগে। তো যাই হোক, ওগুলোও কিনবো আর সঙ্গে যে জায়গাটা যাবো বলে প্ল্যান করেছি তোমাদের নিশ্চয়ই দেখাবো, তো সেই জায়গাটায় যাবো। তো স্বভাবতই বুঝতেই পারছো 3 ঘন্টার তো ব্যাপার মোটামুটি, তো এতে আর যেহেতু এখানে আরেকটা প্রবলেম মানে এখন কিন্তু বেশি টাইম নয়, এখন হয়েছে অনলি তোমার 2:30, তো আমাদের এক্ষুনি বেরোতে হবে মোটামুটি, ধরো আমি ঠিক কথাটা বলেই রেডি হয়ে যাব, উইদিন হাফ অ্যান আওয়ার আমরা বেরিয়ে যাব। আর আমার হাজব্যান্ড ওদিকে অলরেডি তাড়া দিচ্ছে, কেননা একটু এটা যেহেতু মাওবাদী একটু তো প্রবলেম আছেই, তো সেই জন্য যেহেতু একটু এ ধরনের যেতে গেলে একটু তাড়াতাড়ি বেশ চলে যাওয়াটা বেটার, তাড়াতাড়ি যাতে ফেরা যায়।
তো যাই হোক, যদি আমরা আজকে যেখানে যাব ওখানে অতটা ডিস্টার্বিং এরিয়া নয়, কিন্তু যেহেতু তো ছত্রিশগড় কে বলে বলো, কিছু তো হতেই পারে। তো যাই হোক, এখনই বেরোবো। তো যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি আমার এই আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই পুরো দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো চলো এখন বেরিয়ে পড়ি, কারণ না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো রাস্তায় এবার তোমার সঙ্গে দেখা করছি। পেছনে দেখো বসে দুষ্টুমি করছে, আর এই কুর্তিটা আজকে আমি পরেছি। তো যাই হোক, আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি আমাদের উদ্দেশ্যে। তো অনেকটাই টাইম লাগলো বেশ, আর দেখো এখন সন্ধে হয়ে আসছে, খুব সুন্দর লাগে এর ভিউটা কিন্তু। তো যাই হোক, এই সময় আমরা যাচ্ছি আর খুব সুন্দর লাগছে, তো তোমরাও দেখতে থাকো। আমরা যে জায়গাটার জন্য এসছি সেটাতে মোটামুটি পৌঁছে গেছি, আর দেখো চারিদিকে কী সুন্দর লাগে। আমার এই টাইমটা খুব ভালো লাগে, এই সূর্যাস্তের টাইমে। আর এখানে এত গাছপালা যে কী বলবো, এটা যদি দিনের বেলা একটু আসতাম তোমাদের আরও ভালো ভিউ দেখাতে পারতাম, কিন্তু এখন তো রোদে সম্ভব না। তো যাই হোক দেখো, খুব সুন্দর লাগে দেখতে এটা। তো আমরা এখন পৌঁছে গেছি যে জায়গাটায় আসার জন্য আমরা বেরিয়েছিলাম, এটা হচ্ছে দান্তেশ্বরী টেম্পল। এটা অনেকেই চেনো যারা ছত্রিশগড় চেনো। তো এখানে দেখো এই টেম্পলটা দেখা যাচ্ছে, আর এখানে দেখো বিশাল বড় একটা হনুমানের একটা তোমার স্ট্যাচু বলতে পারো, এটাও একটা টেম্পল। তো আমরা এখন এখানে ওয়েট করছি, আমরা অ্যাকচুয়ালি চাট ফুচকা এসব খাবো, তো সেসব বানানো হচ্ছে, আমরা ওয়েট করছি। দেখো টেম্পলটা দেখাচ্ছি তোমাদের, ভিতরে তো ভিডিও শ্যুট করতে দেয় না, তো সেজন্য বাইরে থেকেই দেখাচ্ছি। খুব সুন্দর এটা, যদি পারো একবার ঘুরে যেও। তো আমরা এখানে এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বেরোবো, কারণ আমাদের আবার ফিরতে হবে। তো তোমাদের যেমন বলেছিলাম যে আমি এখানে ধরো ওই যে ছোটো ছোটো মিষ্টি পাওয়া যায়, তো সেই মিষ্টিগুলো তোমাদের দেখাচ্ছি এক এক করে। এটা আমরা খাচ্ছি নিমকি, আর তারপরে আমরা খেয়েছি বালুশাই, এটা খুব সুন্দর কিন্তু, খুব টেস্টি ছিল বালুশাইটা। তো আমরা যাচ্ছি আর এরকমভাবে ছোটো ছোটো মিষ্টিগুলো কিনেছি সেগুলো খাচ্ছি। এটা হচ্ছে জিভে গজা, তো জিভে গজাটা যেটা পুরীতে পাওয়া যায় ওটাই, কিন্তু একটু আরেকটু এটা রস আছে। তো যাই হোক, এটা সব খেতে খেতে আমরা এখন বাড়ির পথে ফিরছি। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করব, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যখন সাবস্ক্রাইব করবে যে বেল আইকনটা আছে সেটাতে অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে আমরা ফিরছি, আবার আমি তোমাদের সঙ্গে দেখা করবো আমার পরের ব্লগে। বাই।